গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিজ ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন উঠার রাস্তা দেখে আমরা এসেছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে। আর 15 ডিসেম্বরে আমরা কলকাতা থেকে গুয়াহাটিতে এসেছি, সেদিন ছিল কার্ফিউ। যাই হোক, আমরা ভালোভাবে ঘরে পৌঁছে গেছি। আর এখানে তো নেট সার্ভিস বন্ধ আছে, এখন কিছু পোস্ট করতে পারছি না, যখন করব নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আর আজকে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে, সঙ্গে সবাই এসছে। মান্তু, রনি হচ্ছে আমার দাদার ছেলে, আমার ভাইপো, আর ওর পাপা এসছে, মিমি এসছে, সবাই এসছে। তো এখন আমরা যাব মায়ের মন্দিরে, যতটুকু পারবো আপনাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো, কিন্তু ভিতরে তো অ্যালাউড নেই মোবাইল, বাইরের থেকে পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাবো। আর যারা এখানকার লোক তারা তো নিশ্চয়ই এসে থাকে না, যারা আমার বাইরের বন্ধুরা তারা একবার নিশ্চয়ই মায়ের মন্দিরে আসার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে এই মন্দিরে আসলে। তো আমি এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে কার পার্কিং এরিয়া এটা। আর এখন আমরা মন্দিরে যাচ্ছি, মন্দিরে। তো চলুন আমার সাথে মন্দিরে। এখন আমরা মায়ের মন্দিরে যাচ্ছি, আর এখানে ভোগ খাওয়ানো হয়। আর এই সিঁড়ি হচ্ছে একদম মন্দির অবধি পৌঁছা, আর আমরা এখন সিঁড়ি দিয়েই উঠছি। আর অম্বুবাচীর সময় এখানে প্রচণ্ড ভিড় হয়, অনেক জায়গার থেকে সাধু সন্ন্যাসী তারপরে যাত্রীরাও এখানে প্রচুর পরিমাণে আসে, আর আমরাও আসি এখানে মেলা দেখতে, অম্বুবাচী মেলা। মন্দির তখন বন্ধ থাকে, বাইরের থেকে ঘুরে টুরে আমরা সাধু সন্ন্যাসীদের দেখে তারপর আমরা চলে যাই ঘরে। আর এখন উপরে গিয়ে আমরা প্রথমে হচ্ছে জুতো রাখার ব্যবস্থা আছে, সেখানে আমরা জুতো রাখবো। ওখানে পে সিস্টেম জুতো রাখার জন্য, পার জুতোতে 5 রুপিস করে নেয়। ওখানটা আমরা জুতো রাখবো, রেখে তারপরে মন্দিরের ভিতরে পুজো দিতে ঢুকবো। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আর ওদের পাপা যাচ্ছে পান্ডার খোঁজ নিতে। পান্ডা মানে পুরোহিত মশাই, এখানে যারা পুজো করান তাদেরকে পান্ডাই বলা হয়। তো আমাদের পান্ডার নাম হচ্ছে সর্বানন্দ শর্মা, তো উনি আসলে পরেই আমাদের পুজো আরম্ভ হবে। তো আমরা একটু ঘুরে দেখছি, আর আমাদের মাঝে মাঝে এখানে আসা হয়, ছুটি ছাটা পেলেই আমরা পুজো দিতেই আসি, তবে সবসময় ভেতরে ঢোকা সম্ভব হয় না, কারণ প্রতিদিনই অনেক ভিড় থাকে। তো আমরা বাইরের থেকে ঘুরে পুজোটা দিয়ে যাই। আর আজকে অনেকটাই ফাঁকা, আজকে আমরা ভেতরে ঢুকেই পুজো দেব। আর এটা হচ্ছে মায়ের মেইন মন্দির, এর ভেতরেই মায়ের মেইন যেটা জল স্পর্শ করি আমরা, এই মন্দিরটার ভেতরেই।
আর আমাদের পান্ডা চলে এসেছেন, তো এখন আমাদেরকে হাত পা ধুয়ে শুদ্ধ করে কিছু মন্ত্র পড়ানো হবে এখানটাতে। এই কুণ্ডর জল দিয়েই আমরা পা হাত পা ধুয়ে মাথায় ছিটা দিয়ে তারপরে পান্ডা মন্ত্র বলবেন, আমরা মন্ত্র পড়ে তারপরে এখানের গণেশ আর অনেক ঠাকুর আছে নমস্কার করে তারপরে আমরা যাব লাইনে, যেই লাইন ধরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। আমরা এখন লাইনে আছি, অনেক বড় লাইন আছে এখনো। এই যে মেসেজ আসছে, তো আমাদের পুজো হয়ে গেছে, তো ভালো মতনই পুজোটা দেওয়া হলো। আর এখানে হচ্ছে বিশ্বকর্মার মূর্তি, তো এখন আমরা এই মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করবো। পুজোর পরে সবাই প্রদক্ষিণ করে আমরাও করবো, এখানে হয় পাঁচবার না হয় তিনবার না হয় সাতবার যে যতবার পারেই প্রদক্ষিণ করে, তো আমরাও এখন প্রদক্ষিণ করছি। আর প্রদক্ষিণ হয়ে গেলে তারপরে আমরা ওখানে ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা আছে, প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আছে, সেখানে আমরা ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে পুজোটা সম্পূর্ণ করব। তো এখন প্রদক্ষিণ করছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর অনেক বছর পর এবার ভিতরে ঢুকে পুজো দিলাম, না হলে বাইরে থেকে আমরা পুজো দিয়ে চলে যাই, প্রচণ্ড ভিড় থাকে। আর আজকে সেরকম কোনো ভিড় নেই, কারণ লোকজন খুব বাইরের লোকজন খুবই কম এসেছে, ভিড় একদমই নেই। আর আমরা খুব ভালো করেই পুজোটা দিলাম, অনেক বছর পরই ঢুকলাম পুজো দিতে,
তো এখন আমাদের ভোগ টোক খেয়ে আমরা বাড়ি চলে যাব। আর খুব ভালো লাগলো আজকে পুজো দিয়ে, ওয়েদারটা ভীষণ ঠান্ডা, রৌদ্র এখনও উঠেনি। আর এখন 12:30 বাজে, এখনও রৌদ্র উঠেনি, একদম মেঘলা মেঘলা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এখন আমরা বাড়ি যাবো, প্রসাদ টোসাদ খেয়ে তারপর বাড়ি চলে যাবো। তো ফ্রেন্ডস, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা প্রসাদ খাচ্ছি। প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন ব্লগে। আর সবাইকে বলছি, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।